হ্যাঁ, আজ ডিভিশন বেঞ্চে আমাদের এই রমেশ মালিক অ্যান্ড আদার্সের যে চ্যালেঞ্জ মামলাটা ছিল প্যানেল পাবলিকেশনের এগেনস্টে, এটা আজ কি হলো একটু আপনি সংক্ষেপে বলুন। আজ খুব সংক্ষেপে যেটা বলবো, 42,000 পরিবারের অযাচিতভাবে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল বাংলার 42,000 পরিবারের, এই তীব্র দুশ্চিন্তার থেকে আমরা মুক্তি পেলাম। আমরা কখনোই কনসিডার করব না আমাদের 42,000-এর মধ্যে একজনকে আলাদাভাবে। এই জয় 42,000-এর জয়, এই জয় 42,000 পরিবারের জয়। আমাদের যে বক্তব্য এই মামলা শুনতেই পারে না, সেখানে প্রথম দিনে তো এত কিছু হয় না, আজ স্থগিতাদেশ হয়েছে মানে আজকে যেটা 3:20 ওই সিভিল বেঞ্চে ছিল সেটার আর কোনো এফেক্ট রইল না। আর এই লড়াই চলবে, আমরা আমরা খুবই আশাবাদী আমরা লড়াইয়ে জয়ী হব। স্যার, আজকের অর্ডারটা যদি একটু ছোট করে বলে দেন। অর্ডারটা হচ্ছে খুব একদম ছোট করে হচ্ছে যে উনি যে অর্ডারটি দিয়েছিলেন মহামান্য সিভিল বেঞ্চ, সেই অর্ডারটি স্টে মানে স্থগিতাদেশ রইল। সুতরাং এখন আর কাল পরশুর মধ্যে কোনো অর্ডারও কেউ দিতে পারবে না এই সংক্রান্ত ব্যাপার। অনেক ধন্যবাদ স্যার।